ব্যাক টু মাই চ্যানেল ফুড কর্নার। আমি অনামিকা, আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডিমের কোরমা। চলো তাহলে দেখে নেওয়া যাক এটি বানানোর জন্য আমাদের কী কী লাগবে। লাগবে সিদ্ধ করা ডিম, সাদা তেল, ঘি, দুধ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য লাগবে তেজপাতা আর গোটা গরম মশলা, এছাড়া চালমগজ, কাজু পেস্ট আর পেঁয়াজ, আদা, রসুন পেস্ট। আমি এখানে চারটে সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু চিরে নেব, যাতে ডিমের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢোকে। এবার ডিমের মধ্যে অ্যাড করব সামান্য লবণ আর সামান্য রেড চিলি পাউডার। এবার এগুলো ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন তেল আর 1 টেবিল স্পুন ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু কোরমাতে ঘি ব্যবহার করলে রান্নার টেস্টটা ভালো আসে। এবার তেল আর ঘি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন এটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি এটাকে ভাগ করে ফেলেছি। এবার ওই তেলের মধ্যেই আমি 1 টেবিল স্পুন তেল অ্যাড করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে আমি ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, তোমরা চাইলে কোরমার ডিম না ভেজেও করতে পারো। আমি এখানে হালকা লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুন নিয়েছি। এবার মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। চার থেকে 5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ আর সমস্ত ড্রাই স্পাইসেস গুলো। ড্রাই স্পাইসেসের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। এই রান্নাটায় কিন্তু একদমই হলুদের ব্যবহার করা যাবে না। এবার মশলাটা একটু